টেনশন নিয়ে না আরে ভাই এখন আবার আরবিতে যাচ্ছেন কেন আপনি নাই মাত্র বললেন যে আমি এই হাদিসটা বানায় বানায় লিখছি আহা ভাই কথা শুনে নেন শাহম সাহেব শাহম সাহেব কথা আমার কথা শুনে নেন আমার কথা আগে শুনে নেন আমার কথাটা আগে শুনে নেন আপনি আপনি যদি কথার মাঝখানে বারবার কথা বলতে থাকেন তাইলে তো আর কথা বলা যাবে না ভাই হ্যাঁ তাহলে তো আপনাকে মিউট করে কথা বলতে হবে আমি আপনি বলেছেন যে এরকম কোনো অনুবাদই নাই এরকম কোনো জিনিসই নাই আমি বানায় বানাই জিনিসটা লিখছি এই জিনিসটা একটু আগে আপনি বলছেন আরে ভাই আবার আবার কথা বলতেছেন কেন মাঝখানে কথা আগে শুনে নেন কথা আগে শুনে তারপরে আমি আমার কথা যখন শেষ হবে তখন আপনি বলা শুরু করবেন ঠিক আছে স্যায় আলম সাহেব আপনার সাথে তো ভদ্রভাবে কথা বলতেছি তাই না হ্যাঁ তাহলে আপনিও ভদ্রতা বজায় রাখেন আপনি একটু আগে বলেছেন যে আমি এই হাদিসটা বানায় বানায় লিখছি এরকম কোনো হাদিস বই গুলার ভিতরে এরকম কোনো কথা লেখা নাই আমি এই কারণে আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি আরবি এবার যদি আপনার পড়তে হয় তাহলে আরবি এবার আপনি পড়বেন বইটা আর বিআর তো দেয়া আছে সেটা আপনি পড়বেন অসুবিধা কি কিন্তু আমি আপনাকে সরাসরি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া হাদিস একাডেমি থেকে বের হওয়া প্রখ্যাত আলেমদের দ্বারা অনুদিত বাংলাদেশের सर्वश्रेष्ठ আলেমদের দ্বারা অনুবাদিত বই থেকে আপনাকে সরাসরি রেফারেন্স দেখাবো আপনার যদি মনে হয় যে এই অনুবাদটা তারা ভুল করছে তারা ঠিকভাবে লিখে নাই তাহলে আমরা আরো দুই চারটা অনুবাদও দেখবো অন্যদের করা অনুবাদও দেখবো সেটাও যদি আপনার মনে হয় সহ অনুবাদক ভুল লিখেছে তখন তো তেলে বলতে হবে যে আপনি তেলে ভাই সেই অনুবাদকদের সাথে গিয়ে কথা বলেন যে এখানে তো আমার কিছু করার নাই বা আমার কিছু বলার নাই আমি আমরা কয়েকটা অনুবাদ একসাথে দেখবো যে কয়েকজনের অনুবাদ একসাথে দেখবো যে একটা অনুবাদে হয়তো একজন একটা ভুল করে থাকতেও পারে এটা আপনার কথা ঠিক আছে একজন একটা ভুল অনুবাদ করে থাকতেও পারে কিন্তু কয়েক জায়গায় যদি একই জিনিস থাকে তাহলে তো আর এটা ভুল হওয়ার সম্ভাবনাটা নাই তাই না সালাম ভাই

আপনি একটু আগে আমাকে বলছেন যে আমি এটা লিখছি এরকম কোন হাদিস নাই কোন কারণে বইটা বের করছি ভাই এখন আপনি আবার কইতেছেন আর আরবি আর দাহন বারত এখন লাগবো তো দরকার হলে আমরা যাবো নেই কিন্তু এই মুহূর্তে আমরা যেটা নিয়ে কথা বলতেছি যে আমি এটা বানায় লিখছি নাকি এটা বইতে আছে এই মুহূর্তে শুধুমাত্র এইটুক নিয়ে কথা হচ্ছে আহ সাহম সাহেব আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন সেটাই 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 আমি দেখাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি আপনি বলেছেন এটা আমি বানায় বানায় লিখছি কথা বর্বর করে যাচ্ছেন ভাই আপনাকে মিউট করে আবার বলতে হচ্ছে এই কারণে আপনি মাত্র বলেছেন যে এটা তো আপনি বানায় বানায় লিখছেন এই যে হাদিসটা দেখাইলাম সেটা তো ভাই আপনি বানায় বানায় লিখছেন এটা তো কোনো বইটা নাই এটা আপনি বলছেন এই কারণে আমি বইটা বের করছি ভাই আপনি আমার সময়টা যদি নষ্ট করেন এইভাবে তাহলে তো ভাই খুবই দুঃখজনক হবে ব্যাপারটা যে আপনি আমার সময়টা নষ্ট করতেছেন আমি তাহলে আপনাকে মিউট করে সেই সহি মুসলিম গ্রন্থ থেকে দেখাচ্ছি যে চন্দ্র খন্ডিত হওয়ার বর্ণনা এখানে দেখেন ছয় আটশো আটষট্টি নম্বর হাদিস

যে তারা কারা কারা তাদের অনুবাদ আমি গ্রহণ করব না হাকা খামার থেকে উঠে আসা শাহ আলম সাহেবের অনুবাদটা আমাদের গ্রহণ করতে হবে কারণ শাহ আলম সাহেব বেশি আরবি বুঝে তাদের থেকে নাকি একটা কথা বলবো একটু পরে বলবেন তারপরে আমরা এই আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম যুক্তির খাতে তর্কের খাতে ধরে নিলাম যে এখানে তারা অনুবাদটা ভুল করলেও করতে পারে আচ্ছা ঠিক আছে সহি যদিও এটা হওয়া খুবই রেয়ার কেস হবে যদি কথা মাঝখানে কথা বলেন না এরকম হওয়াটা খুবই রেয়ার কেস হবে যে সহি মুসলিম গ্রন্থে যে জিনিসটা বর্ণনা করা আছে অনুবাদ করা আছে যে এটার অনুবাদকরা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের দ্বারা অনুবাদ করায় এই যে সংগঠনগুলা এই যে ইসলামিক ফাউন্ডেশন হাদিস একাডেমি এরা সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে দিয়ে আরবি ভাষার উপর সবচেয়ে বড় পণ্ডিতদেরকে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিতদেরকে দিয়ে অনুবাদগুলা গুলা করায় তারপরে ধরে নিলাম যে ভাই কথার মাঝখানে মাঝখানে বারবার কথা বলতেছেন ভাই একটু কথাটা শুনে নেন তারপরে তর্কের খাতের আপনাকে তো আমি দিচ্ছি আপনাকে তারপরে ধরে নিলাম যে তার একটা ভুল করছে এখানে একটা মিস্টেক হইতেই পারে মানুষ হয় আপনাকে অলরেডি দুইটা হাদিস দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি সুনান তিরমিজি শরীফে কি বলা আছে এটা হচ্ছে তাহকিকৃত তা কোরআন মানে প্রকাশনী থেকে বের হওয়া তিন হাজার দুইশো উননব্বই নম্বর হাদিস এখানে বলা হচ্ছে সাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল এই অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর ওই অংশ ওই পাহাড়ের ওপর ভাই আরবি ভারত আমি তো বাংলাদেশের সব প্রখ্যাত আলেমদের অনুবাদকৃত অনুবাদটা দেখাচ্ছি আপনাকে আমি আরবি ভারত কেন দেখাতে হবে আপনি যদি দাবি করেন যে বাংলাদেশের মাঝখানে কথা বলে যাচ্ছেন ভাই কথার মাঝখানে কথা বলেন না আপনি যদি বলেন যে বাংলাদেশের সমস্ত যা আলেম আছে এই হাদিসের অনুবাদকরাও ভুল করছে সবাই ভুল আপনি বলেন আপনি সেই মানে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে যোগাযোগ করেন যে এই কোথাকার কোন গরু গাধা আলেম গুলো রে তোরা মানে অনুবাদ করতে দিচ্ছ আমারে অনুবাদ করতে দিতে আমি ভালো করে অনুবাদ করতাম তোরা সবগুলা গাদার বাচ্চা কাঁধা সবগুলা বেকুব ও কেউ আরবি পড়োস না আমার থেকে আরবি শিখায় আশা হ্যাঁ আপনি এই যে এই অনুবাদ যারা করছে তাদের সেই সেই সংগঠন ইসলামিক ফাউন্ডেশন আপনি একটা চিঠি লেখেন তাহলে যে হে গাধার বাচ্চাগুলা আপনারা তো ভুল অনুবাদ করছেন সবগুলাতে ভুল লেখা আছে সব বইতে ভুল লেখা আছে হ্যাঁ সব অনুবাদ ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটাও ভুল হইতে পারে দুইটাও ভুল হইতে পারে আচ্ছা তিরমিজি শরীফের সরাসরি বই থেকে দেখি আমরা এই দেখেন এরকম হতে পারে এই জিনিসটা আমি নিজে বানায় বানায় লিখছি আচ্ছা ঠিক আছে এই কারণে আমরা সহি আত্মমিজি ষষ্ঠ খন্ড থেকে দুইশো দুই নম্বর পৃষ্ঠা থেকে এই জিনিসটা দেখে নিই এখানে দেখেন কি বলা আছে তিন হাজার দুইশো উনব্বই নম্বর হাদিসে বলা আছে তিনি বলেন এবং গেল এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের গেল এখানে ঠিক আছে এরাও পারে তাহলে আমরা আরেকটা বই থেকে দেখি মুসলিম হাদিস একাডেমি এবার আসছে হাদিস একাডেমিতে দেখি ওরা কি অনুবাদ করছে এখানে কি লেখা ছয় হাজার নয়শো কথা বলেন না

দাসপ্রথা তো এখানে কোন বিপচ্য বিষয় না এখানে আমরা আলোচনা করতেছি চাঁদের খন্ড কই পড়ছিল এটা নিয়ে আলোচনা করতেছি দাসপ্রথাতে আবার গেলেন কেন লাভ কেনমেরা আচ্ছা এখানে যে জিনিসটা বলা আছে হাদিস একাডেমিও ভুল করছে দেখেন চন্দ্র খন্ডিত হওয়ার বর্ণনা ছয় হাজার নয়শো সাল্লামের সঙ্গে চন্দ্র ফেটে দু টুকরো হয়ে যায় এক টুকরো পাহাড় টুকরো পাহাড় আড়াল করে ফেলেছে অপর এক টুকরো পাহাড়ের ওপর পরিলক্ষিত হয়েছে এখানে আবার বলা হয়েছে পরিলক্ষিত হয়েছে পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে এখানে কথা একই যে পাহাড়ের উপরে গিয়া পড়ছে এই কথাটি এখানে বলা

প্রথম খন্ড এখানে দেখেন পাঁচশো উননব্বই নম্বর পৃষ্ঠাতে কি বলা আছে আমরা একটু পড়ি সেখান থেকে আহ হুজুর কর্তৃক মজিদা চন্দ্র দ্বিখণ্ডিত করা এবং অস্তমিত সূর্য ফিরিয়ানা এখানে বলা হচ্ছে আল্লাহ তালার বাণী নিকট এসেছে কিয়ামত এবং দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র নিচে বলা হয়েছে সমস্ত তফসির বিদ আহলে সুমতের অনুসারে আলেমগণ উক্ত ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে ঐক্যমতে উপনীত হয়েছেন হজরত আব্দুল্লাহ মাসুদ এর বর্ণনায় বর্ণিত আছে আমরা বর্ণনাটা পড়ি হুজুর সাল্লামের জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একখণ্ড পাহাড়ের ওপর পতিত হয় পাহাড়ের ওপর পতিত হয় আর অপরখণ্ড তার নিচে পতিত হয় কি বলছে মানে আশিফা গ্রন্থে কি লেখা আছে জামানে চন্দ্র দ্বিখণ্ডিত হয় একখণ্ড পাহাড়ের ওপর পতিত হয় আর অপরখণ্ড তার নিচে পতিত হয় অতপর হুজুর বললেন পতিত হয় মানে কি পতিত হয় মানে কি উপরে আচ্ছা পতিত হয় মানে হচ্ছে উপরে নাকি মনে করেন আপনাকে আমি যেটা করতেছি সেটার উত্তরটা দেন মানে এখানে যেটা বলা আছে সাহেব আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন মানে আপনার মাথায় মনে করেন কাকের পায়খানা পতিত হলো এটার মানে হচ্ছে আপনার মাথায় কাকের পায়খানাটা পরেনি উপরে ছিল নাকি দেখাইলাম এরা কেউ আরবি বুঝে না কেউ আরবি জানে না খামার থেকে শাহ শাহ আলম সাহেব সবচেয়ে ভালো আরবি জানে উনি আমার আরবি করে আরবি থেকে বাংলা অনুবাদ করে বুঝাইবো উনি উনি কথা জানি না কি ভাই আপনাকে মিউট করে বারবার মিউট করতে হচ্ছে এরপরের বার যদি আপনাকে আরেকবার মিউট করতে হয় তাহলে তো বের করে দিব नेक्स्ट টাইম বের করে দিব नेक्स्ट टाइम আর কথা বলবো না আপনি বলতে চাচ্ছেন যে এই যত এই এতগুলা বই দেখাইলাম বইগুলা সমস্ত অনুবাদকরা যারা হচ্ছে প্রত্যেককে মদিনা বিশ্ববিদ্যালয় আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে 20 30 বছর আরবি ভাষা শিক্ষার উপরে মানে মাস্টার্স করছে পিএইচডি করছে উচ্চতর গবেষণা করছে তারা সবগুলা গাধা আপনি শাহলম সাহেব হচ্ছেন গিয়ে এগুলার থেকে পন্ডিত আপনার থেকে আমাকে আরবি থেকে অনুবাদটা শিখন লাগবো এই বই থেকে জানান যাবো না ওয়া ভাই ফ্যান্টাস্টিক আচ্ছা এবং আপনি এটাও আমাদেরকে বলেন পতিত হয় মানে হলো উপরে থাকা এটাও শুনলাম এটাও খুবই ফ্যান্টাস্টিক একটা মানে ইনফরমেশন আমার জন্য আমি এতদিন জানতাম যে পতিত হওয়া মানে নিচে পড়া মানে সারা পৃথিবীর মানুষ এটা জানে যে পতিত হওয়া মানে পড়া পতিত হওয়া মানে পড়া আপনি আজকে কইতেছেন আমাকে এইটা পতিত হওয়া মানে এই পতিত হওয়া মানে পতিত হওয়া না পতিত হওয়া মানে উপরে থাকা ওয়া ভাই মানে আপনার মাথার উপরে যদি কাকে পায়খানা করে পায়খানা যদি আপনার মাথার উপরে পতিত হয় তাহলে এটা আমরা আমাদের বুঝতে হবে যে পায়খানাটা আপনার মাথায় পরে নাই উপরে ছিল ওয়া ভাই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আপনার বুদ্ধি শুদ্ধি প্রশংসা করতে আচ্ছা এরপরে কি লেখা আছে আমরা পড়ি হজরত আনাস এর বর্ণনা বর্ণিত আছে এই ঘটনা মিনাতে সংগঠিত হয়েছে এই বর্ণনা হজরত ইবনে মাসুদ ও হযরত আসওয়াদ থেকে বর্ণিত আছে আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি এখানে যে বর্ণনাটা আছে সেখানে আরো বলা আছে আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি আর হজরত মাসরুক এর বর্ণিত বর্ণনায় এই ঘটনা মক্কা সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় উক্ত বর্ণনায় অতিরিক্ত অংশ বলা হয়েছে তারপরে আরো দেখি দেখেছি এই আমরা দেখলাম কতগুলা বই থেকে আমি আপনাকে দেখাইলাম অনেকগুলো জায়গা থেকে দেখাইলাম যে এখানে বলা আছে পতিত হওয়া এবং আপনি বলতেছেন পতিত হওয়া মানে পতিত হওয়া না পতিত হওয়া মানে উপরে থাকা এখন এই পতিত হওয়া মানে যে উপরে থাকা এই জিনিসটা আপনি আমাদেরকে একটু দলিল সহ দেখান তো ভাই ভাই মানে সবাই বলে অনুবাদ করছে আপনি সবচেয়ে বড় পন্ডিত দুনিয়ার আরবি ভাষার উপর সবচেয়ে বড় পণ্ডিত তাহলে তো আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন হাদিস একাডেমি তারপর হচ্ছে গিয়ে তাইসরুল কোরআন প্রকাশনী তারপর হচ্ছে গিয়ে আহ আশিফা গ্রন্থ যারা বাইর করছে সেই প্রকাশনী সমস্ত প্রকাশনীতে গিয়ে তাদের যারা এটা অনুবাদ করছে কত বড় বড় আলেম আরবি ভাষার উপর কত বড় বড় পন্ডিত এরা এদের কানে ধৈরা এদের কানের নিচে ঠাসা চটকানা মারা দরকার আপনার গিয়ে আমার এখানে আপনি কেন আসছেন তাহলে অনুবাদ ভুল যদি হয়ে থাকে তাহলে তাদেরকে গিয়ে বলেন যে এই বইতে ভুল আছে এই এতগুলা বইতে ভুল আছে তারা সব অনুবাদকরা ভুল করস এই যে শীত ঠিক অনুবাদ হইলো এটা এটা ল তখন তারা যদি আপনার আপনার আপনি তাদেরকে আপনার সার্টিফিকেটটা দিবেন দেখাইবেন যে আপনি কত বড় পণ্ডিত আরবি ভাষার উপরে তারা আপনার সার্টিফিকেটটা দেখে তখন তারা তাদের ভুলটা সংশোধন করে নিয়ে নতুন প্রকাশনী নতুন সংস্করণ বাইর করবে বইটার এবং একটা উপরে লিখা দিবে যে আগের সংস্করণে এই এই ভুল ছিল আমাকে বিখ্যাত ইসলামিক পণ্ডিত শালম আলম সাহেব আইসা আমাকে অনুবাদের ভুলটা ধরাই দিছে এই কারণে শালম আলম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা তারপরে বইয়ের উপরে এটা লিখা তারপর যখন নতুন বইটা ছাপাবে তখন আপনি আমার কাছে সেটা নিয়ে আসতে পারেন

স্টেটিক ফাউন্ডেশনে কি আপনি আমাকে আমার ভুল আপনি ধরাইতেছেন না আপনি যদি ভুল যদি আশ্চর্য কথা এখানে আমার ভুল তো আপনি কোনো অবস্থাতে ধরাইতেছেন না আপনি যদি ম্যাক্সিমাম হইতে পারে যেটা এটা সেটা আপনি সেই অনুবাদকের ভুল ধরাইতেছেন যারা এই অনুবাদটা করছে আমার এখানে আমার ভুল আপনি কিভাবে ধরাইবেন আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন যে হতে পারে যে অনুবাদকদের ভুল ধরতে পারেন কিন্তু সেই অনুবাদকের ভুল যে আপনি যে তাদের থেকে বড় পণ্ডিত সেটা তো আপনার আগে প্রমাণ করতে হবে এবং সেইটা প্রমানের জায়গা তো আমার প্ল্যাটফর্ম না সেটা প্রমাণের জায়গা হচ্ছে সেই ইসলামিক ফাউন্ডেশন তাইসrul কোরআন প্রকাশনি তারপর হচ্ছে গিয়ে আশফিআ গ্রন্থটা যেখান থেকে বেরিয়েছে সেই প্রকাশনি সমস্ত আপনারা তো অনেক জায়গাতে যাইতে হবে গিয়া তাদেরকে অনেক বড় বড় আলেমদেরকে বুঝাইতে হবে জিনিসটা আপনি আমার বল কথা থেকে ধরলেন আমি তো জিনিসটা বুঝতে পারলাম না মানে অদ্ভুত কথা আমি তো তাদের বই থেকে রেফার করতেছি মনে করেন আমি একটা বই থেকে দেখাইলাম যে এই বইতে এই জিনিসটা এভাবে দেয়া আছে তখন সেই বইতে যদি আপনি যদি মনে করেন সেই বইতে একটা ভুল আছে দেখতে এটা আমার ভুল আপনি ধরতেছেন না আপনি ধরতেছেন সেই বইটা যে লিখছে তার ভুল ম্যাক্সিমাম আপনি সেটা ধরতে পারেন এবং আপনার উচিত সেই পাবলিকেশনসে গিয়ে সেই বইয়ের যে লেখক বা অনুবাদকরা আছে তাদের সাথে বিষয়টা ডিল করা এবং তাদেরকে বাধ্য করা যে তারা তাদের ভুলটা সংশোধন করবে সংশোধন করে দিয়ে তারপরে একটা একটা নতুন সংস্করণ একটা বিজ্ঞপ্তি ছাপায় দিবে যে আগের সংস্করণে এই জায়গায় ভুল ছিল আমাগো বিখ্যাত আলেম আলেমেদিন মানে বিখ্যাত মানে ইসলামিক স্কলার শাহ সাহেব সোনাহাগা খামারের শাহ সাহেব এই জিনিসটা ভুলটা ঠিক করে দিছে। তখন তারা যদি সেই বিজ্ঞপ্তিটা দেয় সেইটা আমাকে ভাই আপনার যে ঠিক করেন আপনি তো প্রথমে আমাকে দাবি করলেন যে আমি নাকি আপনাকে আমি কি নাকি বানায় বানায় হাদিস লেখা আপনাকে দেখাইছি এটা তো আপনি এসে শুরুতে দাবি করলেন এখন আপনি বলতেছেন যে আপনি ভুল করছেন আমি কোথায় ভুল করলাম আমি তো আপনাকে সরাসরি বই থেকে দেখাইলাম বই থেকে দেখানোর পর এটা আমার ভুল কিভাবে হলে এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না আপনারা কি ভাই মানে দেখে কি আপনাদের কোন একেবারে মানে এই এইরকমের নির্বোধ হইতে হবে এটা কি মানে এইটা গেলে কি ভাই আমি তো কিছু বুঝলাম না এই শাহ আলম সাহেবের সাথে আমি কথা কিভাবে বলবো মানে এই বলতেছে যে একদম চুনা হাগা থেকে উঠে আসা মুমিন হম আমি এত চমৎকার করে তাকে সবগুলো দলিল দেখাইলাম সবগুলো বই বের করে দেখাইলাম বইয়ের স্ক্রিনশট যদি বইয়ের দরকার হইতো তাহলে বইটাও বের করতাম স্ক্রিনশট দেখাইলাম কত একটা এক পর একটা করে দেখাইলাম এতগুলো সময় তার পিছনে আমি ব্যয় করলাম কোনো মানে কৃতজ্ঞতা নাই কোনো কিছুই নাই সে এখনো বলতেছে আমরা আপনার বল কষণ আপনার বল কষণ প্রথমে বললাম আমি নাকি বানায় বানায় হাদিসটা লিখছি আমি বানায় মানে লিখছি কিনা সেটা তো আমি সরাসরি বই থেকেও দেখাইলাম মানে এইগুলো কি ভাই এগুলো কেমনে এদের সাথে কথা বলবো ভাই বলেন তো মানে এদের সাথে কথা বলাটা একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে একদম কথা বলা যায় না আসলে আচ্ছা আমি যে হাদিসটা দেখিয়েছিলাম আবারও একটু দেখাই এটা হচ্ছে ছয় নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া আমি এখন এই হাদিসটা স্ক্রিনে বের করব যে এই হাদিসটাকে আমি নিজে বানায় লিখছি নাকি এটা উনি বলছিলেন যে আমি নাকি এই এই হাদিসটা নিজে বানায় বানায় লিখছি এইরকম কোনো হাদিস নাই তো আমরা হাদিস বিডি ডট থেকে এবার এই হাদিসটা একটু দেখি হাদিস বিদি ডট হাদিসটা দেওয়া আছে সেই হাদিসটা একটু দেখি দেখেন আচ্ছা একটু বড় করে দি তাহলে সহিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার আটশো পনেরো এখানে দেখেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ তারাও ভুল করছে দেখেন দেখেন এইখানে এলাকায় যে সাল্লামের সঙ্গে ছিলাম চাঁদ বিদীর্ণ হয়ে দ্বিঘিত হয়ে গেল একখণ্ড পাহাড়ের পাশে পড়লো এবং অপরখণ্ড পড়লো পাহাড়ের যে দেখেন একখণ্ড পড়লো পাহাড়ের পাশে পড়লো এবং অপরখণ্ড পড়লো পাহাড়ের ওপাশে এই কথাটাই আমি দেখাচ্ছিলাম 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 এইটা একখণ্ড পাহাড়ের পাশে পড়লো অপরখণ্ড পড়লো পাহাড়ের উপাশে আমি যখন দেখাচ্ছিলাম উনি বললেন যে আমি নাকি মিথ্যা কথা বলতেছি আমি নাকি হাদিস বানায় বানায় এখানে দিছি দেখেন এই হাদিসটা এবং এই হাদিসটা একই একই হাদিস কোনো একটা শব্দেরও পার্থক্য নাই একটা শব্দেরও পার্থক্য নাই একটা বাক্যেরও পার্থক্য নাই আমি নাকি বানায় বানায় দিছি উনি এসে আমাকে আমাকে মিথ্যুক বলার চেষ্টা করলেন যে আমি মিথ্যা মিথ্যি বানায় বানায় হাদিস দিছি এখন আমি ওনাকে একটু মানে আনমিউট করে জিজ্ঞেস করব যে উনি যে প্রথমে যে বললেন যে আমি মানে হাদিস বানায় বানায় দিছি এই দাবিটা কেন করছিলেন উনি উনি কি এটার জন্য সরি কিনা শালম সাহেব আপনি আমাকে একটু এই প্রশ্নের উত্তর দেন আপনি যে প্রথমে আমার উপরে মিথ্যা অভিযোগ আরোপ করলেন যে আমি বানায় বানায় হাদিস দেখাচ্ছি এটার জন্য কি আপনি দুঃখিত আচ্ছা ভাই আমাকে কি কথা বলে অনুমতি দিবেন

চাপাবাজি যে করেছেন এটার জন্য দুঃখিত এবং লজ্জিত হইলে এবং আপনার কণ্ঠসর্ষণে যদি আমি বুঝি যে আপনি আসলেই লজ্জিত এটার জন্য তাহলে আমি আপনাকে ফার্দার কথা বলতে দিব এছাড়া কথা বলতে আপনার সাথে কথা বলবো না বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি আমাকে সুযোগ দিবেন তাই আমি লজ্জিত দুঃখিত হইলাম জান তাহলে আবার সুযোগ দেন না তার মানে তো আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন এই জন্য লজ্জিত তার মানে আপনি জেনুইনলি লজ্জিত দুঃখিত না আপনি জাস্ট কথা বলার জন্য বলতেছেন ঠিক আছে লাত্তেরা পাশে লাতি মেয়েরা বের করে দিলাম যা আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম যে আমি লজ্জিত দুঃখিত হইলো মানে কত বড় মানে কি সাথে কথা বলতে আবার মানে বয়ে গেছে এরকম চুনা থেকে খামারের লোকজনের সাথে কথা বলতে আবার বয়ে গেছে কত শত শত লোক বৈশা আছে কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে আরেকজনকে যুক্ত করি